পৃথিবীতে এমন কোনো স্থান কি আছে যেখানে আকাশ আর ভূমি মিলেমিশে একাকার, যার কোনো দিগন্ত রেখা চোখে পড়ে না? আছে কি এমন কোনো স্থান যেখানে ভূমির উপর দাঁড়িয়েও পায়ের নিচে পুরো আকাশটাকেই দেখা যায়? অদ্ভুত এই পৃথিবীতে অদ্ভুত সুন্দর সেই স্থানেই আজ আমাদের বিচরণ ঘটুক, যেখানে মাটিতে দাঁড়িয়েও আকাশের এক টুকরো মেঘেদের অংশ হিসাবেই নিজেকে মনে হয়। চলুন আজ মাদলবাজের সাথে সেই জায়গাটির খোঁজে। বলিভিয়া রাজ্যের সালাদ দি ইউনি, যাকে বলা হয় প্রাকৃতিক আয়না, আকাশ, উড়ে যাওয়া খণ্ড খণ্ড মেঘ আর সমতল ভূমির এক অপূর্ব মিলনমেলা এই সালাদ দি ইউনি, যেখানে দাঁড়িয়ে নিজেকে মেঘের রাজ্যে এক টুকরো ছোট মেঘেরই অংশ হিসাবে মনে হতে পারে আপনার। বলিভিয়ার আলতিপ্লানো মালভূমির একটি অংশ সালার দি ইউনি। 30 থেকে 42 হাজার বছর আগে এখানে তৈরি হয় লেক মিনচি। বর্তমানে সালার দি ইউনি সমুদ্র পৃষ্ঠ থেকে 12,000 ফিট উচ্চতায় অবস্থিত। বর্ষাকালে এখানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় পৃথিবীর সব থেকে বড় প্রাকৃতিক আয়না, আর এই আয়নার কারণেই এখানে মেঘ, আকাশ আর সমতল ভূমি মিলেমিশে একাকার হয়ে যায়। তাই তো পৃথিবীব্যাপী পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল এই সালাদ দি ইউনি। সালাদ দি ইউনি জায়গাটি ভীষণ সমতল, বৃষ্টি হলে পানি দিগন্ত জুড়ে সমানভাবে ছড়িয়ে পড়ে, তখন তৈরি হয় পৃথিবীর সব থেকে বড় আয়না। জায়গাটি মূলত একটি বিবর্তিত লোনা জলের লেক, উপরে জমে থাকে কয়েক মিটার পুরু লবণের মজবুত স্তর। লবণ ছাড়াও সালাদ দি ইউনিতে অনেক খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে বলে জানা যায়। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু দ্বীপ, যার চূড়া থেকে সালাদ দি ইউনির সৌন্দর্য আরও পরিপূর্ণভাবে উপভোগ করা যায়। তবে রাতের সালাদ দি ইউনি হলো আরও বৈচিত্র্যময় সৌন্দর্যের হাতছানি। এখান থেকে সূর্যোদয় ও সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অবলম্বন করা যে কারোর জন্য হতে পারে পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্যের সাথে যুক্ত হওয়া। পর্যটকদের আকর্ষণ করার জন্য ও সালাদ দি ইউনির ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখানে বেশ কিছু হোটেলে ব্যবহারিক সামগ্রী লবণ দিয়ে তৈরি করা। বলিভিয়ার অর্থনীতিতে জায়গাটি রয়েছে বিশেষ অবদান। তবে বর্ষার মৌসুমে পর্যটকদের পাশাপাশি ফ্লেমিঙ্গোদের আগমন ঘটে এখানে। লবণাক্ত পানিতে জমানো শ্যাওলা আর ব্রাইন চিংড়ি এদের প্রিয় খাবার। পর্যাপ্ত খাবার থাকার কারণে এরা এখানেই বংশবিস্তার করে থাকে। সালাদ দি ইউনির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে ফ্লেমিঙ্গোদের পদচারণায়। সব কিছু মিলিয়ে সালাদ দি ইউনি হল প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি, যা দিনে দিনে প্রচুর পর্যটকদের আকর্ষণ করে চলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি হাজার বছর যত্নে থাক ও সুরক্ষিত থাকুক সকল দূষণ ও
ধ্বংস থেকে।